সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ইয়েদুরাপ্পা। একক সংখ্যাগরিষ্ঠ হওয়ায় আজ বিজেপিকেই ডাকলেন রাজ্যপাল বাজুভাই ওয়ালা। শপথ নেবেন শুধু ইয়েদুরাপ্পা, আগামী 15 দিনের মধ্যে তাকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। যাবতীয় জল্পনা থামিয়ে আগামীকাল সকাল 9:30 কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন বিজেপির ইয়েদুরাপ্পা। শেষ পর্যন্ত মোদীর প্রতি আনুগত্যই দেখালেন কর্ণাটকের রাজ্যপাল। আজ সন্ধ্যায় বিজেপিকেই প্রথম ডাকলেন রাজ্যপাল বাজুভাই ভালা। 104 আসন পেয়ে বিজেপি একক বৃহত্তম দল, তাদেরই ডাক দিলেন বাজুভাই। তবে গোয়া এবং মণিপুর নীতি না মেনেই ডাকলেন বিজেপিকে। গোয়া আর মণিপুরে কংগ্রেস ছিল একক বৃহত্তম, সেখানে ভোট পরবর্তী জোট করে সরকার গড়েছে বিজেপি। কংগ্রেসের প্রশ্ন, কর্ণাটকে কেন জেডিএস এবং কংগ্রেস জোটকে আগে ডাকলেন না রাজ্যপাল? জোটের দাবি বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই, তা সত্ত্বেও ইয়েদুরাপ্পাকে ডাকলেন বাজুভাই। গোয়া মণিপুরের এই দুই রাজ্যকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে যেতে পারে কংগ্রেস, তার ফলে আইনি জটিলতা তৈরি হতে পারে মহীশূরের কুর্সি দখলে। ইতিমধ্যেই জেডিএস নেতা কুমারস্বামী বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনা বেচার অভিযোগ জানিয়েছেন। তিনি বলেছেন, 100 কোটি টাকা এবং ক্যাবিনেটের লোক দেখিয়ে বিধায়ক কিনতে চাইছে বিজেপি। তার অভিযোগ, কালো টাকা ছড়াচ্ছে বিজেপি, ইনকাম ট্যাক্সের লোকেরা কোথায় গেল এখন, গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে বিজেপি, এমন অভিযোগ কংগ্রেসের। কর্ণাটক নিয়ে আজ সারাদিন ছিল নাটকীয়তায় ভরা। সারা দেশের চোখ ছিল বাজুভাই ভালার ওপর, শেষ পর্যন্ত মোদীর প্রতি আনুগত্যই দেখালেন রাজ্যপাল। বহু বছর আগে গুজরাটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মোদীকে রাজকোটে 2 নম্বর আসনটি ছেড়ে দিয়েছিলেন বাজুভাই। মোদীর মন্ত্রিসভায় 9 বছর অর্থমন্ত্রী ছিলেন একদা আরএসএস সদস্য এই বাজুভাই ভালা। 2014 সালে মোদীর নির্দেশেই কর্ণাটকের রাজ্যপাল হন তিনি। আজ কৃতজ্ঞতা ফিরিয়ে দেবার মৌকা আসতেই নিজের কোর্টের বলকে যে বিজেপির হাতেই তুলে দেবেন তা বলার অপেক্ষা রাখে না। অপেক্ষা শুধু এইটুকু, কিভাবে সংখ্যাগরিষ্ঠতা দেখাবে বিজেপি। কংগ্রেস ও জেডিএস এর বিধায়করা এখন ইগলনের 120টি রুম বুক করে ঘরবন্দি করে রেখেছেন নিজেদের। তাদের দাবি, বিজেপির ফোনে সাড়া দেবেন না তারা। তবে শেষ পর্যন্ত কি হবে তা অবশ্য সময়ই বলবে।